এবছর পুজোয় পাড়ার ছেলেরা সবাইকে চমকে দিতে ভীষণ ব্যস্ত। এই প্রথম তারা কুমারী পুজোর আয়োজন করতে চলেছে। পাড়ার বয়স্করা খুব একটা খুশি বলা যাবে না। তাদের আশঙ্কা, ছেলে ছোকরার দল কোনো নোংরামি না করে বসে, এমনিতেই তো অড়ম্বরের ফাঁসে পবিত্রতার নাভিশ্বাস। প্রথম চমক, পুজোয় আলাদা কোনো প্যান্ডেল হচ্ছে না। কুষ্ঠরোগী বলে এক ঘরে, বাদলদার খড়ের ঘরেই দেবীর আসন পাতা হবে। খবরটা শুনে কেউ আতঙ্কে চমকে উঠল, কেউ বা দিশেহারা। পাড়ার মাথারা তো রেগে যতটা ভোল্ট হওয়া যায় ততটা। কেউ বলল গোটা পাড়া উজাড় হয়ে যাবে, কেউ বলল বখাটে ছেলেগুলোকে পুলিশে দাও, যা হোক একটা কেসে ফাঁসি। দ্বিতীয় চমক, পুজো উদ্বোধন করবেন আসমার আলী। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সব হিন্দু মুসলিম একাকার হয়ে গেল। না না, মানুষ সবার লক্ষ্যে নয়, আসমারকে আর ওই ডেপু উচ্ছন্নগুলোকে দেশ ছাড়া করার মহতি উদ্দেশ্যে। মৌলবী সাহেব বললেন, জাত ধর্ম সব গোল্লাই গেল, আসমারের দোজখেও স্থান হবে না। তিনি এসব বললেন আর দাড়িতে শান দিলেন। হরিহর ঘোষাল কপালে তিলক কাটতে কাটতে বললেন, ছোঁড়াগুলোর গয়ে বিষ্ঠমাকাতে পড়লে গয়ের রক কমে, উহ, মূর্খগুলো রসপত্তা দেখে বাঁচি নে। তৃতীয় চমক, কুমারী পুজোর কুমারী হল রিক্সাওয়ালা সাধন মাতালের মেয়ে বাঁশুরি, আর মন্ত্র উচ্চারণের ভার নিয়েছে হাঁড়িপাড়ার সরলা দাস। এই কথা প্রচারের সঙ্গে সঙ্গে সারা পাড়ায় যেন আগুন লেগে গেল। সেই আগুনের সহস্র শিখা, সহস্র জীব, সহস্র হুঙ্কার। কেউ বলল ঠাকুর দেবতাকে নিয়ে ইয়ারকি, রক্ত বমি করে মরবে। বামুন ঠাকুমা জপমালা জপতে জপতে নাক সিঁটকে বললেন, ম্যাগো কি ঘেন্না কি ঘেন্না। কায়েদ গিন্নি কি একটা বলতে যেতেই ধমকে উঠলেন বামুন মা, থাম থাম, তোরা সুদূর, ধম্মকম তোরা কি বুঝিস? কায়েদ গিন্নি বা ছাড়বেন কেন, খবরদার সুদূর বলে গাল দেবে না। আমরা হলুম মসিজীবী ক্ষত্রিয়, রাজপুতেরা ওসিজীবী ক্ষত্রিয়, বুঝেছ? শেষমেশ খবর গেল আশ্রমে। ব্রহ্মজ্ঞানী গুরুদেব এই সূত্র তো শুনে যাকে বলে অগ্নিমূর্তি ধারণ করলেন। এক অর্বাচীন মৃত কণ্ঠে বলল, উনি তো অন্তযুদের দেবী ছিলেন এক সময়। গর্জে উঠলেন গুরুদেব, চুপ কর পাপিষ্ঠ, নোড়াথ, নোড়কে যাবি তুই। ওদের গিয়ে বল আমার আদেশ, ওই সব পাপাচার বন্ধ করতে হবে, নয়তো আমার ব্রহ্ম তেজে সব পুড়ে ছাই হয়ে যাবে। তবু পুজো হয়ে গেল, কেউ ছাই হল না। ছোট লোকের মেয়ে বাঁশুরির পায়ে বড় বাড়ির ছেলেরা মা বলে লুটিয়ে পড়ল। তারপর রাত গভীর হলে শত মানুষের ধিক্কার অভিশাপ নিয়ে ভাই ভাই ক্লাবের বিকাশ, জুম্মান, গৌতমেরা যখন শিউলির গন্ধ বুকে মেখে ঘুমোতে গেল, তখন চুপি চুপি তাদের মাথার কাছে নেমে এলেন স্বয়ং দেবী দুর্গা, আর অস্ফুট উচ্চারণে উপর করে দিলেন তার আশীর্বাদের সব কটা কলস ছেলেগুলোর মাথা।